हेलो गाइस, आजकल वीडियो तो देखे नब गोटा क्रिप्टोकरेंसी मार्केट एक अपडेट नहीं नब और एखे बिटकॉइन नेक्स्ट मूव की होते पारे सेटाओ आमरा आजकल वीडियोते देखे नब और तार साथे एखाने क्रिप्टोकरेंसी उपरे किछु एखाने इम्पोर्टेंट न्यूज बेर हये आसछे तो सेई न्यूजगुलो कि कि तार दिके एकटु नजर देव। तो वीडियो शुरू करार आगे एक डिसक्लेमर, क्रिप्टोकरेंसी मार्केट प्रचंड वोलेटाइल मार्केट, एखाने आपनार प्रॉफिट होते पारे एबं लस होते पारे, ए दुई क्षेत्रे सम्पूर्ण रेसपन्सिबिलिटी आपनार। और आपनि एखोनो जोदि आमादेर टेलिग्राम ग्रुपे गिये जयेन ना करे थाकेन ताहले अवश्यई एटा मेक श्योर करबेन जे आपनि आमादेर टेलिग्राम ग्रुपे गिये जयेन करे नियेछेन, कारण सेखाने आमि मार्केटेर इन्सटान्ट आपडेट और मार्केट कखन पाम्प होते पारे कखन डाम्प होते पारे এই সব ইন্ডিকেটরগুলো সেখানে দিয়ে থাকি আর মাঝে মধ্যে সেখানে আমি ফ্রি কলও শেয়ার করে থাকি। আর এখানে আমি কিছুদিনের মধ্যেই একটা গিভওয়ে অ্যানাউন্স করব, তো সেই অ্যানাউন্সমেন্টটা আমি করবো একমাত্র টুইটারের মধ্যে করব। তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে এবং আমার চ্যানেলের অ্যাবাউট সেকশনের মধ্যে টুইটারের লিঙ্কও পেয়ে যাবেন, আমার যে পার্সোনাল টুইটারের লিঙ্ক আছে সেই টুইটারের আইডির লিঙ্ক পেয়ে যাবেন। তো অবশ্যই এটা মেক শিওর করবেন যে টুইটারের মধ্যে গিয়ে আপনি অবশ্যই আমাকে ফলো করে রেখেছেন। তো কী গিভওয়ে করব আর কবে এর অ্যানাউন্স করব, তো এই সম্পর্কে সব আপডেট টুইটারের মধ্যে আমি দিয়ে দেবো, তো অবশ্যই গিয়ে টুইটার গিয়ে আমাকে ফলো করে নেবেন। এবার যদি এখানে বিটকয়েনের চার্ট দেখে নিই, বিটকয়েনকে আমি এখানে শর্ট টাইম ফ্রেমের মধ্যে নিয়েছি, ওয়ান আওয়ারের ক্যান্ডেলের মধ্যে দেখছি বিটকয়েনকে। বিটকয়েনের প্রাইস এখন বর্তমানে চলছে 42,600-700 এর মধ্যে আপডাউন করছে, ঠিক আছে। তো ওখানে এই যে 43,000 এই রেঞ্জটা আমাদের কাছে এখনও একটা রেজিস্ট্যান্স। তো দুদিন আগের একটা মার্কেট আপডেটের ভিডিওতে আপনাদের আমি বলেছিলাম যে 43,000 রেঞ্জটা এখন এটা আমাদের জন্য বড় একটা রেজিস্ট্যান্স হয়ে দাঁড়াচ্ছে। এখানে ম্যাক্সিমাম যে খুব বড় একটা স্ট্রং একটা রেজিস্ট্যান্স আমাদের সেটা হচ্ছে 45,500, কিন্তু এর মধ্যে এখানে যেতে পারছে না। এখানে বিটকয়েন এখানে 43,500 থেকে শুরু করে এখানে 42,400-500 এর মধ্যে ট্রেড করছে কয়েকদিন থেকে, ঠিক আছে। তো এর মধ্যে আমরা প্রচুর প্রফিট নিয়েছি গত দুই দিনে, এখন বিশেষ করে ফিউচার কলের মধ্যে আমরা প্রচুর প্রফিট নিয়েছি। আর এখন আমাদের এখানে ফিউচার কল একদম ক্লোজ করা আছে, এখন শুধু আমরা স্পটের উপরে এন্ট্রি নেব, আবার আমরা স্পটের উপরে পরে আবার সেখানে প্রফিট নেব, ঠিক আছে। তো এখন বিটকয়েনের মধ্যে নেক্সট মুভের কী হতে পারে, তো দেখুন আমি কিন্তু মানে শর্ট টাইম ফ্রেমের মধ্যে আমি এখানে একটু বিয়ারিশ আছি। আমি এখানে আমার যেটা ধারণা সেটা হতে পারে বিটকয়েন এখানে 40,000 পর্যন্ত আবার চলে এলো, ঠিক আছে, 40,700-500 এর মধ্যে আবার চলে এলো। আর যদি বিটকয়েনকে এখানে ওয়ান ডে ক্যান্ডেলের মধ্যে দেখলে এখানে বিটকয়েনকে দেখতে পারবেন, এখানে বিটকয়েন একবার 39,600 এই রেঞ্জের মধ্যে এসেছিল, এখানে দেখতে পারছেন 39,300-500 এর মধ্যে এসেছিল। আবার দুই তিন দিন আগে কয়েকদিন আগে এখানে বিটকয়েন আরেকটা এখানে উইক ক্যান্ডেল তৈরি করেছিল, সেটা হচ্ছে 39,600। তো এই যে রেঞ্জটা এটাকে আমি একটা বিশাল বড় একটা সাপোর্ট হিসেবে দেখছি, ঠিক আছে। আর এখানে হতে পারে যে শর্ট টাইম ফ্রেমের মধ্যে এখানে বিটকয়েন 39K এটাকেও টেস্ট করলো, ঠিক আছে। তো আমি এখন বর্তমানে বিয়ারিশ আছি, কিন্তু খুব যে তেমন একটা ডাম্প করবে এরকম কিছু না, এখানে হলো 2-3 হাজারের এখানে ডাম্প একটা হতে পারে। আর সেজন্যই আমাদের এখানে সব ফিউচার কল এখন এক্সিট করা আছে, সব ক্লোজ করা আছে, আমাদের এখানে এখন শুধুমাত্র স্পটের উপরে এন্ট্রি নেওয়া আছে। আর যদি এখানে নিচের মধ্যে আসে 39K এই রেঞ্জের মধ্যে যদি বিটকয়েন চলে আসে, তাহলে এখানে আমাদের আরও এখানে কিছু বাই হয়ে যাবে, তারপর আমাদের অ্যাভারেজ বাইগুলো এখানে অনেক ডিপের মধ্যে হয়ে যাবে, আর তার কিছুদিন পরে আমরা এখানে প্রচুর প্রফিট নেব। এবার তারপরে এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখলে বর্তমানে এর স্কোর চলছে 22, তো এখানে এরকমই আছে। দুই দিন আগে যে মার্কেট আপডেটের ভিডিওতে আপনাদের বলেছিলাম তখন এরকম 23-21 এরকম সামথিং কিছু ছিল, তো এখন এর মধ্যে কোনো চেঞ্জেস আমরা দেখতে পারছি না, মার্কেট এখন বর্তমানে ফেয়ার মধ্যে আছে। তো গত দুই দিন কিন্তু মার্কেট একটু সাধারণ একটু গ্রিডের মধ্যে ছিল, মানে বিটকয়েন যখন এখানে 43,000-এর উপরে গিয়ে সামান্য কয়েক ঘন্টার জন্য এখানে ছিল, তারপরে আপনারা দেখেছেন প্রত্যেকটা অল্ট কয়েনই এখানে মোটামুটি একটা পাম্প দেখাচ্ছিল, ঠিক আছে। আর কিছু কিছু অল্ট কয়েন তো এখানে ভালোই মোটামুটি একটা রিকভারি দেখিয়ে নিয়েছিল খুবই কম সময়ের মধ্যে, যেমন আডার উপরে আমরা প্রচুর প্রফিট নিয়েছি, তারপর সিএইচআর এইসব কয়েনগুলোর উপরে আমরা প্রচুর প্রফিট নিয়েছি, ঠিক আছে। কিন্তু যখনই বিটকয়েন আবার এই রেঞ্জটাকে ব্রেক করে নিচের দিকে আসতে থাকলো তখনই মার্কেট একটা প্যানিকের মধ্যে চলে আসে, আবার এখানে সবাই প্যানিক হয়ে যায়। এবার যদি আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের কিছু নিউজ এখানে দেখে নিই, যেমন প্রথম নিউজটা এখানে বের হয়ে আসছে যে ইথেরিয়ামের ফাউন্ডার আছে তিনি এখানে কি বলেছেন, ভিতালিক বুতেরিন আস্ক টুইটার ফলোয়ার্স হুইচ ক্রিপ্টো দেভ প্রেফার টু ওভারটেক ইথেরিয়াম। এখানে ভিতালিক কি করেছে টুইটারের মধ্যে একটা পোল করেছিল যে এখানে তারা যদি মানে ইথেরিয়ামকে বাদে মানে কোন কয়েনটাকে চায় যেই কয়েনটা এখানে ইথেরিয়ামকে ওভারটেক করে নিক। তো এর মধ্যে যে পোলটা করেছিল, এই পোলের মধ্যে সবচেয়ে দুটো কয়েনের উপরে যে ভোট বেশি পড়েছিল সেটা হচ্ছে কার্ডানো আর একটা হচ্ছে ট্রন। তারপরে যেখানে নিউজটা বেরো আসছে, ব্যাঙ্ক অফ আমেরিকা সেজ সোলানা কুড টেক মার্কেট শেয়ার ফ্রম ইথেরিয়াম বিকাম দ্য ভিসা অফ দ্য ক্রিপ্টো ইকোসিস্টেম। তো এখানে সোলানার জন্য একটা বিশাল বড় গুড নিউজ, ব্যাঙ্ক অফ আমেরিকা এখানে বলেছে হতে পারে এখানে সোলানা ইথেরিয়ামের মার্কেট শেয়ার কিছুটা এখানে নিয়ে নিল, ঠিক আছে। তো এখানে কী হয়, অনেকেই এটা মনে করে, আবার কিছুদিন আগেও এটা অনেকেই বলেছিল, এর আগেও অনেকেই বলেছিল যে সোলানা মানে এমন একটা ভালো কয়েন, এত ফান্ডামেন্টাল বেসের একটা ভালো কয়েন, স্ট্রং কয়েন, তো এটা মানে ইথেরিয়ামকেও এখানে ওভারটেক করে দিতে পারে, মানে ইথেরিয়ামের জায়গা এখানে নিতে পারে। তো পার্সোনালি আমি এরকম মনে করি না, ইথেরিয়ামের জায়গা হয়তো মানে নেওয়াটা খুবই টাফ, ঠিক আছে, মানে 0.1% এরকম চান্স আছে 100%-এর মধ্যে, মানে খুব একটা সহজ হবে না ইথেরিয়ামকে এখানে ওভারটেক করে ইথেরিয়ামের জায়গাকে নেওয়া, কারণ ইথেরিয়ামকে দেখলে ইথেরিয়াম এখন বিশাল বড় একটা জায়গায় চলে গেছে। এবার তারপরে যেখানে নেক্সট নিউজটা বের আসছে মিমকয়েনের জন্য, মিমকয়েন মার্কেট গেইন ক্লোজ টু 5% ইন 24 আওয়ার, ডজ কয়েন ভ্যালু জাম্প, 3 মিম টোকন সি ট্রিপল ডিজিট গেইন। এখানে মিমকয়েনের মধ্যে আবারও তার যে মার্কেট ক্যাপ আছে, মার্কেট ক্যাপের মধ্যে আবারও এখানে ইনক্রিজ দেখেছি আমরা, যেমন ডজ কয়েনের মধ্যে সবচেয়ে বেশি ইনক্রিজ দেখা গিয়েছিল। তো ওটা কারণ কি, এর কারণে ইলন মাস্ক টুইট করেছিল, ঠিক আছে, যার ফলে এটা হয়েছে। তো এটা আমি এর আগের ভিডিওতে শেয়ার করেছি। আর এখানে শুধুমাত্র ডজ কয়েন না, অন্যান্য কিছু মিমকয়েনও এখানে মোটামুটি ভালোই পাম্প করেছিল, ঠিক আছে, সেদিন। এবার তারপরে যদি এখানে নিউজটা দেখেনি, রবিনহুড থেকে একটা নিউজ বেরিয়ে আসছে, রবিনহুড অন লিস্টিং মোর ক্রিপ্টোকারেন্সিস, ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট উই গেট এ বিট মোর ক্ল্যারিটি ফ্রম রেগুলেটরি
রেগুলেটর। তো এখানে রবিনহুডের মধ্যে এখানে আরও নতুন ধরনের অনেক ক্রিপ্টোকারেন্সিকে এখানে লঞ্চ করা হচ্ছে, কিন্তু শিবানকে তারা কবে লঞ্চ করবে এর কোনো নিউজ আপডেট এখনও তারা তাদের অফিসিয়ালিভাবে এখনও দেয়নি, ঠিক আছে। তো অনেকেই অনেক কথা বলছে, তো সেই সব নিউজ আমি কভার করি না, আমি সেই সব নিউজই কভার করি যেগুলো ট্রাস্টেড, যেগুলো ট্রাস্টেড কোনো এখানে ওয়েবসাইটের মধ্যে পাবলিশ করে সেগুলো নিউজে আমি শেয়ার করে থাকি। বাট তারপর যেখানে নিউজটা বেরোয় আসছে, 2.5 বিলিয়ন ইন এনএফটি সেলস দিস উইক, মানে এই সপ্তাহের মধ্যে 2.5 বিলিয়ন ডলারের এনএফটি এখানে সেল হয়েছে, ঠিক আছে। তাহলে আপনি ভাবতে পারছেন যে এনএফটির মার্কেট এখন কোথায় চলে গেছে, এনএফটির ক্রেজ এখনও কিন্তু শেষ হয়ে যায়নি মার্কেট থেকে, প্রচুর হারে এনএফটি এখনও সেলিং হচ্ছে। বাট তারপরে যে এখানে একটা নেগেটিভ নিউজ বেরোয় আসছে সেটা হচ্ছে, মানে এটা আমি নিউজ বলবো না, এটা হচ্ছে একটা ফাড, পাকিস্তান সিক্স টু ব্লক ওয়েবসাইট ডিলিং ইন ক্রিপ্টোকারেন্সি রিপোর্ট। তো এখানে আবারও রিপোর্টের থ্রু একটা এখানে নিউজ বেরোয় আসছে যে পাকিস্তানের মধ্যে এখানে ক্রিপ্টোকারেন্সির উপরে যেসব ওয়েবসাইটগুলো আছে সেগুলোকে তারা ব্লক করবে, কিন্তু এরকম মানে গভর্নমেন্ট থেকে কোনো কিছু বলা হয়নি, এটা শুধুমাত্র একটা রিপোর্ট থেকে বেরোয় আসছে। যেমন কিছুদিন আগে ইন্ডিয়ার মধ্যে এরকম হচ্ছিল যে বারবার এখানে রিপোর্ট থেকে মানে বেরোয় আসছিল এটা হবে সেটা হবে, ঠিক আছে, সেগুলোর উপরে অতটা মানে ইম্পর্টেন্ট দেবেন না এইসব নিউজগুলোকে, এগুলো মানে গভর্নমেন্ট থেকে অফিসিয়ালিভাবে এগুলোকে অ্যানাউন্সমেন্ট করা হয়নি, যখন এটাগুলোকে মানে অফিসিয়ালিভাবে অ্যানাউন্স করা হবে তখন আমরা বলতে পারি যে না, এটা ক্রিপ্টোকারেন্সির জন্য এটা একটা ব্যাড নিউজ। আর মার্কেটের এই সিচুয়েশনে আপনি আপনার ট্রেডিং সেট আপ কীভাবে করবেন? বর্তমানে বিটকয়েন এখন 42,500 এর মধ্যে আছে, ঠিক আছে, তো এর মধ্যে নিচের দিকে আসছে, তো একটা ক্রিটিক্যাল জোনের মধ্যে আছে, এখানে উপরে যাওয়ার চান্স কম আর এখানে নিচের মধ্যে আসার চান্স একটু বেশি আছে, ঠিক আছে। আর সেজন্যই যখন এরকম একটা ক্রিটিক্যাল জোনের মধ্যে বিটকয়েন থাকে তখন এখানে চান্স থাকে মার্কেটের মধ্যে একটা মানে প্রচুর একটা ভলাটিলিটি দেখা, ঠিক আছে, মানে হতে পারে একদম উপরে চলে গেল আবার হতে পারে একদম নিচের মধ্যে চলে এলো। তো এরকম একটা ভলাটিলিটি যখন হয় মার্কেটের মধ্যে তখন কিন্তু ফিউচার কলের মধ্যে আপনার স্টপ লসও কিন্তু হান্ট হবে না, মানে আপনার স্টপ লসও কিন্তু লাগবে না, ঠিক আছে। এরকম কিন্তু অনেক হয়, মানে মনে করুন আপনি কোনো একটা কয়েন বাই করলেন, সেটা মানে ফিউচারের মধ্যে বাই করেছেন, সেটাকে আপনি স্টপ লস লাগিয়ে রেখেছেন, কিন্তু যখন মার্কেট একবারে যদি হুট করে যদি ডাম্প করে তখন সেই সিচুয়েশনের মধ্যে আপনার কিন্তু স্টপ লসটাও কিন্তু সেখানে হিট করবে না, যার ফলে কী হবে আপনার এখানে প্রচুর লস হয়ে যাবে। আর এমনও হতে পারে যে আপনি এখানে প্রচুর একদম লিকুইড হয়ে গেলেন, ঠিক আছে, রেক্ট হয়ে গেলেন, তো এরকম হতে পারে। তো অবশ্যই এই জন্য আমি এরকম সিচুয়েশনের মধ্যে কখনই ফিউচার কল এখানে প্রিফার করি না। আপনি চাইলে এখন শুধুমাত্র এখানে স্পটের মধ্যে বাই করতে পারেন এবং স্পটের উপরে এখানে ডিসি করতে পারেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও, আর অবশ্যই আপনি এখানে টুইটারে গিয়ে জয়েন করে নেবেন, মানে টুইটারে গিয়ে আমাকে ফলো করে নেবেন, কারণ সেখানে আমি গিভওয়ে রেজাল্ট অ্যানাউন্স করবো। সো রেজাল্ট কেন, রেজাল্ট তো পরে, তার আগে এখানে কী গিভওয়ে আমি দেবো সেখানে এখনও ঠিক করিনি, তবে এর মধ্যে আমি একটা গিভওয়ে দেবো সেখানে, তো অবশ্যই টুইটারে গিয়ে এখানে ফলো করবেন আমাকে। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর এখন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।